আসসালামু আলাইকুম, আমি ডক্টর রাইসুল তাসনিম, স্পাইন এবং নি স্পেশালিস্ট। বর্তমানে কর্মরত আছি কনসালটেন্ট অর্থোপেডিক সার্জারি বিআরবি হসপিটাল ঢাকাতে। আজকে আমি আলোচনা করব হাঁটুর জয়েন্ট ক্ষয় ও তার চিকিৎসা নিয়ে। হাঁটুর যে জয়েন্ট, এই জয়েন্টে আল্লাহ তরুণাস্থি নামের একটা জিনিস দিয়েছেন, বাংলাতে যেটা তরুণাস্থি বলি আমরা। এই তরুণাস্থিগুলো থাকার কারণেই আমরা যখন জয়েন্টকে মুভ করি, নড়াই, তখন ব্যথা অনুভব করি না। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই তরুণাস্থিগুলো ক্ষয় হয়ে যেতে থাকে, যেটাকে আমরা জয়েন্টের ক্ষয় বলে থাকি। এই তরুণাস্থিগুলো একটা নির্দিষ্ট মাত্রার পুরুত্বের খোদাতালা আমাদের দিয়ে রেখেছেন। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় এই মাত্রার অনেক অংশই নষ্ট হয়ে যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কিছু কিছু জিনিস নষ্ট হয়, এবং কতটুকু নষ্ট হচ্ছে তার উপরে নির্ভর করে রোগীরা তার কষ্টে ভোগেন। এই জয়েন্ট ক্ষয় হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ যেটা আমরা বলে থাকি, প্রথম কারণই বয়স। বয়স যখন হতে থাকে তখন শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেমন ক্ষয় তৈরি হয়, এরকম হাঁটুর এই তরুণাস্থিতেও এই ক্ষয়গুলো তৈরি হয়। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে হাঁটুতে আঘাতের কারণে তরুণাস্থি নষ্ট হয়ে যেতে পারে, বা হাঁটুতে যে লিগামেন্টগুলো থাকে এগুলো ছিঁড়ে গেলে হাঁটুর এই তরুণাস্থি নষ্ট হতে পারে। আর কিছু ক্ষেত্রে আমরা দেখি কিছু ধরনের বাত আছে যেগুলো হাঁটুতে যদি আঘাত হানে তখন এই তরুণাস্থিগুলো ক্ষয় করে দিতে থাকে। এবং হাঁটুর জয়েন্ট ক্ষয় যখন হয় তখন রোগীরা সাধারণত প্রথম দিকে ভোগেন যে ব্যথা, হাঁটতে চলতে ব্যথাটা অনুভব করেন। শুরুর দিকের ক্ষয়গুলোতে দেখা যায় যে সাধারণ চলাফেরা এই ব্যথাগুলো অনুভব করেন না, কিন্তু যখনই লো কমোডে বসা বা নিচে বসার যে পজিশন, এই পজিশনে যান অথবা সিঁড়ি দিয়ে ওঠানামা অথবা দীর্ঘক্ষণ হাঁটার পরে এই ব্যথাগুলো অনুভব করেন। যখন ক্ষয়গুলোর মাত্রা আরও বাড়তে থাকে তখন রোগীরা রেস্ট অবস্থায়, বিশ্রাম অবস্থায় ব্যথা অনুভব করেন। অনেকে দেখা যায় যে স্বাভাবিক জীবনযাপনের যে পদ্ধতিগুলো এগুলোও স্বাভাবিকভাবে করতে পারেন না, বাথরুমে যাওয়া, দীর্ঘক্ষণ বসে খাওয়া দাওয়া করাটাও ওনারা করতে পারেন না। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে রাতেও ব্যথায় ঘুম ভেঙে যায়, সামান্য নড়াচড়া করলেই হাঁটুতে ব্যথা উৎপন্ন হয়। যখন হাঁটুর জয়েন্ট ক্ষয় হয় তখন আমরা নিজেরা পরীক্ষা করে এবং কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে দেখতে পারি যে ক্ষয়টা আছে কি না এবং কোন মাত্রায় ক্ষয় আছে, এবং এই মাত্রার উপরেই নির্ভর করে পরবর্তী চিকিৎসা পদ্ধতি। যে মাত্রার ক্ষয়ই হয়ে থাক, হাঁটুর জয়েন্ট ক্ষয়ের প্রথম চিকিৎসাই হচ্ছে যে পজিশনে গেলে হাঁটুর ক্ষয়ের মাত্রা বাড়ে এই পজিশনগুলো অ্যাভয়েড করা বা ওগুলো থেকে দূরে সরে যাওয়া। এর মধ্যে প্রথম বিষয়টি হচ্ছে যে নিচে বসে যে কাজ করা, আমাদের দেশের মারা বোনরা গ্রামেগঞ্জে যে কাজগুলো বেশিরভাগ করে থাকেন, নিচে বসে মাটিতে মেঝেতে বসে কাজ, এই কাজগুলো হাঁটুর ক্ষয়ের প্রধান কারণ হয়ে থাকে, তখন এগুলো থেকে দূরে আসতে বলি আমরা। তার সঙ্গে হাঁটুর চারপাশের যে মাংসপেশি আছে এগুলোকে শক্ত রাখা, এবং এই শক্ত রাখার প্রথম উপায়ই হচ্ছে নিয়মিত হাঁটুর ব্যায়াম করা এবং ব্যথার লিমিটের মধ্যে হাঁটাহাঁটি করা প্রতিদিন। এগুলো খুবই উন্নতি দেয় হাঁটুর হাড় ক্ষয় প্রতিরোধের ক্ষেত্রে। আর ওজন নিয়ন্ত্রণ করা অবশ্যই একটা বড় প্রয়োজনীয় জিনিস, এবং এক্সারসাইজ বা ব্যায়ামের একটা জীবনে থাকা। প্রাথমিক হাঁটুর হাড় ক্ষয়ের ক্ষেত্রে আমরা এই চিকিৎসাগুলোই দিয়ে থাকি। যখন দেখা যায় এগুলোর সঙ্গেও, এগুলো মানার পরেও কিছু ব্যথা হচ্ছে কিংবা সম্পূর্ণভাবে নিরাময় হচ্ছে না, তখন আমরা ফিজিক্যাল থেরাপি বা ফিজিওথেরাপি জাতীয় যে পদ্ধতিগুলো আছে, এক্সারসাইজের যে পদ্ধতিগুলো আছে হাতে কলমে, এই বিষয়গুলোর দিকে এগোই। এবং তার সঙ্গে শুরুর দিকে কিছু কিছু ক্ষেত্রে কিছু ইঞ্জেকশন পদ্ধতি আছে যেগুলো আমরা হিসেব করি কখন তার লাভ ক্ষতির পরিমাপ হিসাবে বেশি লাভ দিবে, সেই ইঞ্জেকশন পদ্ধতিগুলোতে এগিয়ে যাই। যখন ক্ষয়ের মাত্রা মাঝামাঝি মাত্রার হয় তখন আগের পদ্ধতিগুলো তো ব্যবহার করতেই হয়, তার সঙ্গে কিছু আধুনিক পদ্ধতি আছে যেটা আমরা হাঁটুতে ক্যামেরা ঢুকিয়ে যে জিনিসগুলোর জন্য বেশি ক্ষয়ের মাত্রা বাড়ছে সেগুলোকে পরিষ্কার করার কিছু অপারেশন বা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো দিকে এগোনোর চেষ্টা করি। আর যখন সম্পূর্ণ মাত্রার ক্ষয় হয়ে যায়, যেটাকে আমরা স্টেজ ফোর বলি, যখন রোগীরা সাধারণত নিজের সাধারণ কাজকর্মগুলোও করতে পারে না, রাতে ব্যথায়, তীব্র ব্যথায় বারবার ভোগে, এই সময়ে একমাত্র চিকিৎসা হচ্ছে হাঁটুর জয়েন্ট রিপ্লেসমেন্ট বা হাঁটুর তরুণাস্থিগুলোকে ফেলে দিয়ে আর্টিফিশিয়াল মেটাল জাতীয় একটি জয়েন্ট বসিয়ে দেওয়া, যেটি একটি অত্যন্ত আধুনিক চিকিৎসা এবং খুব সফল চিকিৎসা। আমাদের সেন্টারসহ
বাংলাদেশে এখন খুব ভালোভাবে এই চিকিৎসাগুলো হচ্ছে যাদের প্রয়োজন তাদের ক্ষেত্রে, এবং এর সফলতার মাত্রাও আসলে অনেক বেশি। হাঁটুর জয়েন্ট রিপ্লেসমেন্টের পরে দেখা যায় যে রোগীরা তার মোটামুটি একটা স্বাভাবিক জীবনে দীর্ঘদিনের জন্য চলে যেতে পারেন। তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই ক্ষয়ের মাত্রা কমানোর প্রথম পদ্ধতি নিয়ন্ত্রণ করা, যেই নিয়ন্ত্রণটা যদি সঠিকভাবে করা হয়, যেটা ব্যায়ামের মাধ্যমে সঠিকভাবে চলাফেরার মাধ্যমে যদি সঠিকভাবে করা হয়, তাহলে হয়তো এই বড় চিকিৎসাগুলোতে আর পরবর্তীতে যেতে হয় না। ধন্যবাদ সবাইকে।